বিএনপি একটি গণতান্ত্রিক দল আর আওয়ামী লীগ একটি একনায়কতান্ত্রিক দল। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, স্বাধীনতা নেই। যে দেশে নির্বাচন সুষ্ঠু হয় না সে দেশে স্বাধীনতা থাকতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেছেন। 18 জানুয়ারির জাতীয় প্রেস ক্লাবে ভোটাধিকার হরণের ষড়যন্ত্রমূলক ইভিএম বাতিল ও খালেদা জিয়ার মুক্তির শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। ডক্টর মঈন খান বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশের গণতন্ত্রকামী মানুষকে যদি ভোট ও ভাত এই দুটি অপশন থেকে একটি বেছে নিতে বলা হয়, মানুষ বলবে আমরা ভোটের অধিকার চাই। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ ভাত নয়, ভোটের অধিকার চায়। মঈন খান আরো বলেন, মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে না, তাহলে কি কারণে স্বাধীনতার 50 বছর উদযাপন করবে? আজকে আমাদের একটাই চাওয়া, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো সুষ্ঠু ভোট, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে হবে, অন্যথায় বাংলার স্বাধীনতাকামী মানুষ কখনো আওয়ামী লীগকে ক্ষমা করবে না। এ সময় ডক্টর মঈন খান অভিযোগ করে বলেন, যারা ভোটের অধিকার চুরি করেছে তাদের মানুষ চায় না, তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, দেশের মানুষের কল্যাণে নয়, তাদের নিজেদের ও দলের কল্যাণে। জিয়া নাগরিক ফোরাম এর 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল সহ আরো অনেকে। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন একদিন পেছানো হয়েছে। 30 জানুয়ারির পরিবর্তে 2 সিটিতে ভোট হবে 1 ফেব্রুয়ারি। শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে জরুরি বৈঠক শেষে রাত 8:15 দিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনের পূর্ব নির্ধারিত 30 জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার দিন হওয়ায় টানা কয়েকদিন ধরে নির্বাচন পেছানোর দাবি করে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনাররা। জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের 2 রিটার্নিং কর্মকর্তাও উপস্থিত ছিলেন। সিটি নির্বাচনে ইভিএম এর ত্রুটি নিয়ে একই বললেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর রবার্ট মিলার। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর রবার্ট মিলার বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন অথবা ইভিএম এ দেখেছি, এতে কোনো ত্রুটি নেই। গত 20 জানুয়ারি দুপুর বেলা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন রবার্ট মিলার। ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে রবার্ট মিলার বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক হবে আর আমরা পর্যবেক্ষক পাঠাবো। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরো বলেন, আমরা বলবো দয়া করে আপনারা নির্বাচনে অংশ নিন, কখনো কখনো নির্বাচন প্রক্রিয়ায় ত্রুটিপূর্ণ ও গোলযোগপূর্ণ হয়, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রবার্ট মিলার জানিয়েছেন, এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে। রাষ্ট্রদূত আরো বলেন, যিনি যোগ্য তিনি হয়তো ঢাকার নেতৃত্বে আসবেন। আমাদের নির্বাচন পর্যবেক্ষক রয়েছে, আমাদের মানুষ জানতে চায় কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে বাংলাদেশে। আমরা আশাবাদী এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর, অবাধ ও বিশ্বাসযোগ্য। প্রত্যেকেই ভোটে অংশগ্রহণ করতে চায়। আমরা এও আশা করি এই নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক করেছেন রবার্ট মিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। দুপুর 1:45 রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।